আসসালামু আলাইকুম টেকনিশিয়ান ভাইরা, ভালো আছেন? আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো এই মুহূর্তে আমার হাতে একটি সেট আছে, সেটটির মডেল হচ্ছে ভিভো কোম্পানির একটি সেট, সেটটির মডেল হচ্ছে Y91i 1820। তো এই সেটটির প্রবলেম হচ্ছে আমাদের হচ্ছে প্যাটার্ন লক নিউ সিকিউরিটি। তো এখন আমি এই প্যাটার্ন লকটা আনলক করব হচ্ছে EMT-র মাধ্যমে। তো প্রথমত আমি সেটটি বন্ধ করে নেব। তো আমাদের সেটটি হচ্ছে প্যাটার্ন লক, প্রবলেম হচ্ছে প্যাটার্ন লক। তো প্যাটার্ন লকটি আমি আনলক করব হচ্ছে EMT-র মাধ্যমে নিউ সিকিউরিটি। তো অনেক মানুষ টেস্ট পয়েন্ট সেট খুলে টেস্ট পয়েন্ট বের করে কাজ করে, তো আমরা আজকে টেস্ট পয়েন্ট ছাড়াই কাজ করব। তো প্রথমত আমরা EMT-র চার্টটি ওপেন করা আছে। তো আমি দুই বাটন চাপ দিয়ে ধরে, এই যে প্লাস বলুম প্লাস মাইনাস, এই দুটি চাপ দিয়ে ধরে আমরা ক্যাবলিংটা করব। করার সাথে সাথে দেখেন আমাদের এই যে এখানে আমাদের দেখাচ্ছে যে আমাদের কাজটা হলো না, কারণ আমাদের সেটটি ফরম্যাট হলো না। তো দেখেন এই যে আমাদের নিউ সিকিউরিটি সেট, এই যে সেটটি এখন চালু হয়ে গেল। তো যেহেতু আবার আমরা চেষ্টা করবো, আগে আমাদের ফোনটা চালু হোক, আবার আমরা আপনাদেরকে দেখাবো। তো আমাদের বন্ধ মোডে আমাদের কাজটা হলো না, প্লাস মাইনাস বাটন চাপ দিয়ে ধরে দেখেন যে আমাদের সেটটি চালু হলো, কিন্তু আমাদের লকটি যায়নি। তো আবার আমরা চেষ্টা করব। যেহেতু আমাদের এখানে কাজটা হলো না, তো আমরা এখন আবার মেটামোডে চেষ্টা করব। তো অবশ্যই যে আমাদের মেটামোড, তো মেটামোডে যখন আপনারা কাজ করবেন কোনো বাটন চাপ দিয়ে ধরতে হবে না, শুধু খালি ক্যাবলিংটা করে ঢুকিয়ে রাখবেন, তাই অটোমেটিক আপনাদের ইনশাল্লাহ কাজ হবে। তো আমাদের এই যে মোটামুটি পাইছে, তো দেখা যাক আমাদের কাজটা। যদি আমাদের প্রথমত মোটামুটি কাজ না করে প্রথমত, আবার ওই অবস্থাতে আবার আপনারা এখানে ক্লিক করবেন, আশা করি আপনাদের কাজটা হয়ে যাবে। তো সেট কোনো সময় ক্যাবলিংটা খুলবেন না, কারণ ওইভাবে ক্যাবলিংটা ধরে রাখবেন। এই দেখেন এই যে আমাদের, যদি প্রথম চান্সে না হয় দ্বিতীয়বার আবার আপনারা ট্রাই করবেন ক্যাবলিংটা না খুলে। তো এই যে আমাদের এখানে ফরম্যাটটা এখানে সাকসেস ওকে হলে আমাদের হয়ে যাবে। তো অনেক টেকনিশিয়ান বাইরা সেট খুলে নিয়ে, তো আমাদের ইনশাল্লাহ প্রথম চান্সে হয়ে গেছে, এই যে আমাদের ফরম্যাট আমাদের ডান। তো কিছু কিছু টেকনিশিয়ান বাইরে আছে, দেখেন যে আমাদের মেটামোটা কাজটি কমপ্লিট হয়ে গেছে। তো সেটটি আমি এখন চালু করব। তো কিছু কিছু টেকনিশিয়ান বাইরে আছে সেট খুলে ভিতরে ISP করে তারপরে কাজটি করে। তো একটা সেটে এক সিস্টেম। তো আশা করি কাজটা বুঝতে পারছেন। যদি আপনাদের প্রথম চান্সে না হয়, এইভাবে USB কেবলটা ঢুকানেই থাকবে, আবার আপনারা এখানে রিসেট দিয়ে দিবেন, মোটামুটি অটোমেটিকভাবে কাজ হবে। একবার না হলে দুইবার চেষ্টা করলে নয় তিনবারের মাথায় হবেই। তো আমাদের সেটটি অটোমেটিকভাবে আমাদের সেটটি ফরম্যাট হয়ে গেছে, তো একটু সময় লাগবে। তো এই তো হচ্ছে মোটামুটি কাজ করা লাগে। তো আমাদের সেটটি চালু হতে একটু সময় লাগবে। তো চালু হওয়ার পরে আমি আপনাদেরকে নেক্সট মেরে দেখাবো। তো আমাদের ফোনটি চালু হয়ে গেছে, আমাদের লক টাকার কোনো কিছু নাই। তো আপনারা চাইলে আপনারা এইভাবে EMT-র মাধ্যমে কাজগুলো করতে পারবেন। তো আমার ভিডিওটি দেখে আপনারা কাজগুলো করবেন সঠিকভাবে, সেট ডেট আর কোনো সম্ভাবনা নাই। আর যদি মেটামোডে যদি আনলক না হয়, তাইলে আপনারা আনলক টুলস আছে কিংবা একটি তারের মাধ্যমে জাম্পার করে আপনারা কাজটা করতে পারবেন। আপনারা একটি লাইন CPU-র কাছ থেকে CLK-র হন থেকে নিয়ে এসে আপনারা কাজ করতে পারবেন। তো আশা করি ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক এবং কমেন্ট শেয়ার করবেন, আর আমার জন্য দোয়া করবেন। মাঝে মাঝে এসেছেন ভালো ভালো ভিডিও জানি আপনাদের মাঝে দিতে পারি। আজকের মতো এখানেই শেষ। আসসালামু আলাইকুম।